Hello, assalamu alaikum, my dear students. I hope you are well by the grace of Allah. I am Tajuddin here. Today I would like to talk to about tense. You know, tense is the important part of English. If you don't know tense properly, you can't learn English properly. Tense is called the heart of English. I want to help the students of JSA and SSC. Because they are staying at home, as the reason of coronavirus. So let's get started. Aske amader alochonar bishoy holo tense. Ki tense ke ashle english er ki bola hoy, english hard bola hoy. Tumi jodi tumra jodi tense ta bhalo bhabe na jano tahole tumra english bhalo bhabe shikhte parbo na. যেহেতু আমি তোমাদেরকে ইংরেজি পড়াবো, সেক্ষেত্রে আগে আমি টেন্সটা পড়ে নিচ্ছি, যাতে আমার পরবর্তী টপিকগুলো পড়াইতে তোমাদেরকে ইজি হয়। তো চলো আলোচনা করা যাক। টেন্স, টেন্স হতো কি, কাল, টেন্স কাল, পার্ট ওয়ান আজকে, ঠিক আছে? ঠিক আছে, টেন্স, তো টেন্সের সংজ্ঞা, ঠিক আছে? সংজ্ঞা, ক্রিয়া বা কাজ সংগঠিত হওয়ার সময়কে টেন্স বলে। ক্রিয়া বা কাজ সংগঠিত হওয়ার সময়কে কী বলে? টেন্স বলে। টেন্স মূলত, টেন্স কত প্রকার? তিন প্রকার টেন্স, তিন প্রকার। এটা হচ্ছে কি, প্রেজেন্ট টেন্স, বর্তমানকাল, পাস্ট টেন্স অতীতকাল, আর ফিউচার টেন্স হচ্ছে কি, ভবিষ্যৎকাল। প্রত্যেকটি টেন্স আবার চার ভাগে, প্রত্যেকটি টেন্সকে আবার চার ভাগে ভাগ করা হয়েছে। এগুলো কি দেখো নিচে, দেখো, হ্যাঁ, প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্সে চার ভাগে ভাগ করা হয়েছে। এগুলো হলো প্রেজেন্ট ইনডিফিনিট, নাম্বার টু প্রেজেন্ট কন্টিনিউয়াস, নাম্বার থ্রি প্রেজেন্ট পারফেক্ট। আর ফোর নাম্বার আছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তারপর তেমনি পাস্ট টেন্সকেও চার ভাগে ভাগ করা হয়েছে, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, আর হচ্ছে কি, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তেমনি ফিউচার কি, ফিউচার টেন্সকেও চার ভাগে ভাগ করা হয়েছে, ওয়ান নাম্বার হচ্ছে ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তো দেখো আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে আলোচনা করবো বিস্তারিত, ঠিক আছে? তো আগে প্রথমে আমরা সংখ্যাটা দেখি, কোনো কাজ বর্তমান কালে করা হয় এরূপ বোঝালে তাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে। তো এছাড়াও অভ্যাসগত কর্ম, চিরন্তন সত্য বা ঐতিহাসিক ঘটনা বোঝালে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। তাহলে আমরা এটা চিনার উপায়টা কি, ঠিক আছে, চিনার উপায়, বাংলা ক্রিয়ার শেষে এ, ই, উন্তস্থীয়, ও ইত্যাদি বিভক্তি থাকে। আবার এখানে দেওয়া দিয়েছি কি, এ, ই, উন্তস্থীয়, ও, ঠিক আছে? তো আমরা এখন স্ট্রাকচারটা লক্ষ্য করো, স্ট্রাকচার, স্ট্রাকচার, হ্যাঁ, গঠন, সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম, ভার্বের বেস ফর্ম যেটা, বি ওয়ান একই, ঠিক আছে, প্লাস অবজেক্ট। তবে আরেকটা আমরা এটাকে একটু ভেঙে বলতে পারি, সাবজেক্ট ভার্বের শেষে ভার্ব প্লাস এস বা ইএস অথবা অবজেক্ট, সরি, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এস বা ইএস প্লাস অবজেক্ট। যেমন দেখো কেন, আমি বিদ্যালয়ে যাই, এখানে কি হয়েছে, প্রথমে কি সাবজেক্ট আছে আই, ঠিক আছে, তারপর ভার্বের বেস ফর্ম তাহলে গো, আর টু স্কুল, আমি বিদ্যালয়ে যাই। আমরা ভাত খাই তাহলে কি, উই, ভার্বের বেস ফর্ম ইট, বি ওয়ান, উই ইট রাইস, ঠিক আছে? তো দেখো আমরা ভাত খাই, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, চিনার উপায়টা কি, এই যে দেখো ক্রিয়া শেষে ই বিভক্তি আছে, আবার উপরটাও দেখো এই যে অন্তস্থীয় বিভক্তি আছে, তাই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ঠিক আছে? দেখো সাবজেক্ট থার্ড পারসন কি, হি, সি, ইট বা নাম থাকলে এবং ভার্বের শেষে ও, ডাবল এস, এস এস, সি এস, ও, এক্স ইত্যাদি থাকলে, ইত্যাদি থাকলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা কীভাবে করবো লক্ষ্য করো। প্রথমে কী হবে, সাবজেক্ট, তারপর কী হবে, ভার্ব, তার ভার্বের সাথে কী যোগ হবে, ইএস প্লাস অবজেক্ট,
ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। চলো উদাহরণটা লক্ষ্য করি। সে বিদ্যালয়ে যায়, তাহলে এটা লাস্ট অন্তস্থি আছে, অন্তস্থি বিভক্তি, তাই এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে কে যায়? সে। সে ইংরেজি কি? হি। তাহলে যাওয়া ইংরেজি কি? গো। যেহেতু সে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এবং এই যে ভার্বের শেষে ও আছে, গো এর ভার্বের শেষে, এই দেখো ও, তাই কি যোগ করবো? ইয়েস। তো হি গোস টু স্কুল। আশা করি তোমরা বুঝতে পারছো। যেমন মানিক নদীতে মাছ ধরে, ঠিক আছে, এই দেখো ধরে, ধরের মধ্যে কী আছে? এ বিভক্তি আছে। তো কে ধরে? মানিক। তো মানিক এটা হচ্ছে বি ওয়ান, মানে ভার্বের বেস ফর্ম ক্যাচ। যেহেতু এর শেষে কী আছে? সিএস আছে, তাই কী যোগ করতে হবে? ইয়ে যোগ করতে হবে। তো মানিক ক্যাচ ফিশ ইন দ্য রিভার। আরেকটু উদাহরণ লক্ষ্য করো। সে টিভি দেখে, তাহলে হিটা কি? সিটা থার্ড পার্সন, তাহলে হি ওয়াচ। এই দেখো ওয়াচের শেষে কি এস আছে, ঠিক আছে, তাই এর সাথে কিছু করতে হবে না, ওয়াচের শেষে সি এস আছে, তাই এর সাথে কিছু করতে হবে, ইএস যোগ করতে হবে। তাহলে সে টিভি দেখে, এই দেখে এখানে একটা এ বিভক্তি আছে কিন্তু সুপ্ত অবস্থায় আছে, বুঝতে হবে। তাহলে হি ওয়াচেস টিভি। তবে এখন যদি এগুলো না থাকে তো আরেকটা রুলস লক্ষ্য করো। এটাকে প্রেজেন্ট ইনডিফিনিটিভকে তিনভাবে লিখছি যাতে তোমরা বুঝতে সহজ হয়, ঠিক আছে। তবে সাবজেক্ট হিসেবে হি সি ইট বা নাম থাকলে এবং ভার্ব প্লাস ও ডাবল এস 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 সি এস না থাকলে কি? না থাকলে কি? না থাকলে কিভাবে আমরা বাক্যটা করব? প্রথমে সাবজেক্ট, তারপর ভার্বের সাথে কি করব? অ্যাড যোগ করবো, ই অ্যাড যোগ করবো না, কারণ ভার্বের শেষে ও ডাবল এস 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 সি এস এগুলো থাকবে না। যদি থাকে তাহলে ইয়ে যোগ করবো, আর যদি না থাকে তাহলে কিছু করবো? ইয়ে যোগ করবো প্লাস অবজেক্ট। তো যেমন একটা নিচে উদাহরণটা লক্ষ্য করো। সে ক্রিকেট খেলে, ঠিক আছে, তাহলে কি? হি, তাহলে সে ইংরেজি হি, আর যে প্লে ক্রিকেট, দেখো এর সাথে কি নাই? ও ডাবল এস 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 সি এস নাই, তাই কি যোগ করছে? এস। হি প্লেস ক্রিকেট। আশা করি বুঝতে পারছো। তারপর একটা লক্ষ্য করো, এখানে কিছু চিরন্তন সত্য যে সূর্য পূর্ব দিকে ওঠে, তাহলে দ্য সান, দ্য সান এটা একটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, কারণ পৃথিবীতে যে বস্তু একটা আছে তার পূর্বে কী বসে? দা বসে, নির্দিষ্ট করে বুঝেছে দ্য সান। তাহলে রাইজের উপর শেষে কী আছে? ই আছে, তাই আজ যোগ করেছে দ্য সান রাইজেস রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য কি পূর্ব দিকে উঠে। তো এখানে দেখো একটা আছে অভ্যাসগত কর্ম, সে রাত 10টায় ঘুমাতে যায়, এটা কিন্তু একটা অভ্যাস, ঠিক আছে। তাহলে হি, এখন বারবার সে দেখো ও আছে, তাই না? তাহলে কী করবো? ইয়েস, হি গোস টু ব্যাট অ্যাট 10 PM। তো প্রেজেন্ট ইনডিফিনিটিভ এখানে শেষ হয়ে গেলো, আশা করি তোমরা বুঝতে পারছো। তারপর আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস নিয়ে আলোচনা করব। সংজ্ঞা, কোনো কাজ বর্তমানকালে চলছে বা হচ্ছে, চলছে বা হচ্ছে এর উপজেলা থাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। তবে চীনের উপায় বাংলা কি এসে সে কী থাকবে? ছ, ছি, ছে অথবা ছি, ছ, ছেন ইত্যাদি বিভক্তি যুক্ত থাকে। এখন গঠন স্ট্রাকচারটা কি? স্ট্রাকচার সাবজেক্ট প্লাস এম ইজ আর, আর ভার্বের সাথে কী যোগ করতে হবে? আইন যোগ করতে হবে, ভার্বের বিয়নের সাথে আইন যোগ করতে হবে প্লাস অবজেক্ট। তবে এখানে দেখো লক্ষ্য করো, আমি লিখছি আয়ের সাথে কী হয়? এম হয়। আর হি এর সাথে, হি সি ইট বা নাম এর সাথে কী হয়? ইজ হয়। আর এদিক দিয়ে লক্ষ্য করো, ইউ দে উই প্লোরাল নাউনের সাথে কী বসে? আর বসে। লক্ষ্য করো, আমি ভাত খাইতেছি, ঠিক আছে, তা সাবজেক্ট এখানে প্রোনাউন কি? আমি, ঠিক আছে। তা আমি আয়ের সাথে কী বসবে? এম বসবে, এবং ভাত খাওয়া ইংরেজি ইট, তাহলে ইটের সাথে আইন যোগ, আই এম ইটিং, আর কী খাইতেছি? রাইস, ভাত খাইতেছি। তাহলে আমি ভাত খাইতেছি, তাহলে এই যে তেসি আছে তাই এটা কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে, যেহেতু তেসি আছে, সি আছে, তো আই এম ইটিং রাইস। এখানে লক্ষ্য করো, সে বিদ্যালয়ে যাইতেছে, এই যে ছে আছে, ছে, ঠিক আছে, চীনের ওই যে বিভক্তি শেষে ছে আছে, তাহলে হি, তো হি এর সাথে কি বসে? ইজ বসে, হি ইজ গোয়িং টু স্কুল। নিচে আরেকটা উদাহরণ লক্ষ্য করো, আমরা ফুটবল খেলতেছি, তাহলে উই, তো উই এর সাথে কি বসে? আর বসে, ঠিক আছে। আর ওই যে মূল যে বারবার সাথে কি যোগ হয়েছে? আইএনজি। তাহলে আমরা ফুটবল খেলতেছি, তাহলে উই আর প্লেয়িং ফুটবল। আশা করি তোমরা প্রেজেন্ট কন্টিনিউসটা বুঝতে পারছো। তারপর আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। সংজ্ঞা, কোনো কাজ বর্তমানকালে করা হয়েছে বা সংগঠিত হয়েছে যার ফলাফল বর্তমানে এখনও বিদ্যমান রয়েছে, এরূপ বোঝালে তাকে কী বলে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে, ঠিক আছে। সংজ্ঞাটা দেখো, তারপর কি চীনের উপায় বাংলা ক্রিয়া শেষে কী থাকবে? ই আছি, ই আছ, ই আছে অথবা ই আছেন, এ চারটা বিভক্তি যুক্ত থাকলে এটা কি? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, ঠিক আছে। তো তারপর লক্ষ্য করো, স্ট্রাকচারটা লক্ষ্য করো, স্ট্রাকচার সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ,
ভার্বের পাস্ট পার্টিসিপল অথবা বি থ্রি প্লাস অবজেক্ট। তো লক্ষ্য করো, আই, ইউ, দে এবং প্লুরাল নাউনের সাথে এবার কী বসে? হ্যাভ বসে, এবং হি, সি বা নাম এগুলোর সাথে কী বসে? হ্যাজ বসে। এখানে লক্ষ্য করো, একটা উদাহরণ, তিনটা উদাহরণ দিয়েছি, আমি ভাত খেয়েছি, খেয়েছি ভাত খাইছি, দেখো এখনও হজম হয় না, মানে এখনও মানে ক্ষুধা লাগেনি, ঠিক আছে? তাই এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ঠিক আছে? আই, আয়ের সাথে কী বসে? হ্যাভ বসে, এবং ভার্বের ইজ বি থ্রি, ঠিক আছে? আই হ্যাভ ইটেন রাইস। তো আমরা পরীক্ষা দিয়েছি, দেখো আমরা পরীক্ষা দিয়েছি, এখন কিন্তু রেজাল্ট হয় না, তাহলে ফলাফলটা কিন্তু এখন রয়ে গেছে, ঠিক আছে? তো আমরা ইংরেজি কি উই, উইয়ের সাথে কী বসে? হ্যাভ বসে, উই হ্যাভ গিভেন ভার্বের বি থ্রি এক্সাম, সেই স্কুলে গিয়েছে, ঠিক আছে? তাহলে সেই স্কুলে গিয়েছে, এখন স্কুল থেকে আসেনি, দেখো আছে, ঠিক আছে? ফলাফলটা আছে, যেমন হি হ্যাজ ভার্বের বি থ্রি গোর তিন নম্বর ফর্ম গন, হি হ্যাজ গন টু স্কুল। আশা করি তোমরা প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা আজকে প্রপারলি বুঝতে পারছো। তোমরা এখানে লক্ষ্য করো, আমি কয়েকটা ফর্ম দিচ্ছি, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম আর পাস্ট পার্টিসিপল ফর্ম, এটা লক্ষ্য করো, তাহলে তোমরা আরও ভালোভাবে বুঝতে পারবা। তো গো তো যাওয়া, এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট আর পাস্ট পার্টিসিপল গন, আর ওয়াচ এর বি ওয়ান মানে ভার্বের বেস্ট ফর্ম, ওয়াচ এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়াচড আর পাস্ট পার্টিসিপল ওয়াচড। প্লে অর্থ খেলা করা, এর বি টু, বি টু মানে পাস্ট, পাস্ট ফর্ম হচ্ছে প্লেট, তিন নম্বর ফর্ম প্লেট। রিড অর্থ পড়া, রিডের তিনটা একই, রিড রিড রিড, ক্যাচ কট কট। আজকে আমার ভিডিও এই পর্যন্তই, তবে একটা কথা, আমার ভিডিওটা অনেক আমার ফ্রেন্ড সার্কেল আছে, ফ্রেন্ডস অথবা কোনো যদি অভিভাবক আমার ভিডিওটা দেখেন, আমি জানি আপনারা অনেক পারেন, আপনারা আপনাদের এটা প্রয়োজন না, এই ভিডিওগুলো হচ্ছে প্রয়োজন যারা জেএসসিতে পড়ে এবং যারা এসএসসিতে পড়ে, যারা এসএসসি এবং জেএসসি এক্সাম দেবে। তা আমি বলবো, আপনারা যারা অভিভাবক আছেন এবং ফ্রেন্ড সার্কেল আছেন, আপনাদের যে ছোটো ভাই, যারা ছোটো ভাইয়ের যারা আছে, ভাই বোন যারা আছে, যারা জেএসসি এসএসসি পরীক্ষা দেবে, তাদেরকে এই ভিডিও লিঙ্কটা দেবেন, যারা তারে ঘরে বসে শিখতে পারে এবং উপকৃত হতে পারে, এবং যাতে জেএসসি রেজাল্ট, জেএসসি পরীক্ষায় একটা ভালো রেজাল্ট করতে পারবে, সেই প্রত্যাশায় আমি আমার ভিডিওটি তৈরি করতেছি। আমার ভিডিও যদি ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার অন্যদের সাথে শেয়ার করবেন, যাতে তাদের মধ্যে অন্যরাও শিখতে পারে। আসসালামু আলাইকুম।